হ্যালো এভরিওয়ান, আরও একবার অনেক ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন ব্লগে। সবাই কেমন আছো? আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকের ব্লগটা ভোর সকাল থেকেই শুরু করছি, আশা করছি আজকের ব্লগও তোমাদের খুব ভালো লাগবে। হ্যাঁ, সবাইকে ভেরি 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 গুড মর্নিং। তো চলো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে আমরা সকাল 6টার সময় এসেছি পার্কে মর্নিং ওয়াক করতে, আর ডাক্তারকে বলেছো একটু সকালে হাঁটাচলা করতে। তো বাইরে থাকলে তো হাঁটাচলাটা হয় না সেরকম। ওই দেখো, আমরা এই পার্কটায় এসেছি এখন। আজকের সকালটা একটু অন্যরকম ভাবে কাটাতে ইচ্ছে হলো আমার আর আমার পুজিশনার। সকাল সকাল চলে এসেছি পার্কে একটু ঘাসের উপর হাঁটাহাঁটি করতে। ডক্টর বলেই দিয়েছে যে একটু হাঁটাচলা করবে, ভালোভাবে অ্যাক্টিভ থাকবে। আর হ্যাঁ, আমি কিন্তু ডক্টরের পরামর্শ নিয়েই সব কিছু করি, কয়েকটা ব্যায়ামের পরামর্শ আমি কিন্তু নিয়েছি। আর বলো দেখি, আমার শারীরিক অবস্থা মোটামুটি ভালো, কোনো রকম প্রবলেম নেই। আর তোমরাও কিন্তু অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে সব কিছু করবে। আমাদের নাচের ম্যামও বলতো যে প্রেগনেন্সির কিছু ব্যায়াম আছে, সেগুলো আমি এমনিও জানি, কয়েকটা আমি করাও শুরু করব পরের মাস থেকে। কিছু ব্যায়াম আর কি, এসব করলে নর্মাল ডেলিভারি হওয়ার চান্সটা আর কি থাকে। তো আমি অবশ্যই চাইবো, কারণ আমি নাচ করি। তো যাই হোক, সেটা পুরো ভগবানের হাতে। ভোরবেলা থেকে হাঁটাচলা করে পুজোশোনার মায়ের কিন্তু কষ্ট হয়ে গেছে, এখন পুজোশোনার ডাবের জল খাবে। তো যাই হোক, ডাবের জল নিয়ে বসে পড়লাম, রাস্তাতেই আজকে খেয়ে নেবো। সবসময় বাড়িতে খাওয়া তো হয়। আর এই দেখো, তোমাদের দাদা ভাই দুটো ডাব নেওয়ার কথা বলেছিল, বাট ডাবটা এত বড় আমরা খেয়ে পারছিলাম না, মানে আমি খেয়ে পারছিলাম না। তো ডাবের মধ্যে কিন্তু জলটাও অনেকটাই বেশি ছিল, আর আজকের ডাবে কিন্তু শ্বাসও আছে। আর ডাবের শ্বাসটাও কিন্তু আমি ভীষণ ভালো খাই, মাঝে মাঝে খাওয়া হয়, বাট এই সময় তো ডাবের জলটা খাওয়াই বেস্ট, কচি ডাবের জলটা। তোমরা কিন্তু কচি ডাবের জলটাই সবসময় খাবে, মাঝে মধ্যে শ্বাস খেতেই পারো আমার মতো। বাড়িতে এসে দেখছি মামির কিন্তু কাজবাজ সব হয়ে গেছে, আর আমার আর কি কাজ, শুধু পুজোশোনার খেয়াল রাখা রেগুলারের মতো। আজকে কিন্তু আমি বাদাম খেয়ে নিলাম, আর খেয়ে দেখো কটা জামা কাপড় ছিল ওগুলোই বসে বসে ভাজ করছি। আর এদিকে তোমাদের পুজোশোনা নড়াচড়া করতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, পুজোশোনা কিন্তু এখন নড়াচড়া করে, তোমাদের একটা দারুণ খবর দিলাম। তো দেখো নিচে চলে এসেছি, আর মা আজকে রান্না করছে গিলামেটে। আর এই দেখো, বললাম যে মা তুমি সবাইকে হাই করো, তো গিলামেটাটা কিন্তু আমি খুব ভালো খাই। আর মা দেখো এদিকে মামির সাথে কথা বলছিল, আর তোমাদের সবটাই বলবো, মায়ের শরীরটাও কিন্তু ভালো নেই। তোমরা ব্লগটা দেখতে থাকো, তাহলে সবটাই জানতে পারবে। যাচ্ছি ডক্টরের কাছে, আজকে অ্যাপয়েন্টমেন্ট আছে। তো হ্যাঁ, আমাদের একটু দেরি হয়ে গেছে, তো তাড়াতাড়ি যেতে হবে আমাদের। তো চলো যেতে যেতে দেখা হচ্ছে, ঠিক আছে। প্রায় এক মাস পর আজ যাচ্ছি ডক্টর দেখাতে। তো উনি আউট অফ ইন্ডিয়া ছিল, ওই কারণে দেখানো হয়নি, আর আজকেই এসেছে। তো ভীষণ ভালো লাগে ডক্টর বেবির হার্টবিট শোনায়, আজকে পুজোশোনার হার্টবিট শুনবো, ভীষণ খুশি আমি। তো এই যে কিছু মিনিশোনা তোমরা দেখতে পেলে, ওরা কিন্তু আমাকে ভীষণ ভালোবাসে, আর আমি কিন্তু ওদেরকে খুব ভালোবাসি। আর বলো তো কি, মানুষের থেকে না ওরা অনেক ভালো। তো এই দেখো, মামিও বাড়ি চলে গেল কাজ করে, আর আমিও কিন্তু চলে এসেছি স্বপ্নদীপ ক্লিনিকে। আর এসে দেখো, ভাবছি যে কেউ কি নেই আজকে, ডক্টরও কি নেই। আসলে আমার আসতে একটু দেরি হয়ে গেছিলো, তো সেরকম কিছুই না, ভেতরে সবাই ছিল, আর আজকে অনেক ভিড়ও ছিল। তো চলো ভেতরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই যে চলে এসেছি, আর এটা হচ্ছে স্বপ্নদীপ ক্লিনিক, আর এখানেই কাঞ্জিলাল স্যারের চেম্বার। তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করো দিদি ভাই কী করে আসবো, তোমরা গুগলে সার্চ করতে পারো, ওখানে কিন্তু ওনার নাম্বার পেয়ে যাবে, ডিটেলস সব কিছু পেয়ে যাবে, ভীষণই ভালো ডাক্তার। তো দেখো, তোমাদের দিদি ভাই আসতে না আসতে কিন্তু অবস্থা খারাপ, আর এখন না সব কিছু ফিল করতে পারছি, সেরকমভাবে নড়াচড়া করতে পারি না, এক জায়গায় বসে থাকতে পারছি না, ভীষণই কষ্ট হচ্ছে। তো তো চলো একটু হাঁটাচলা করে নিচ্ছি। আর এদিকে ভিড়ও ছিল, ভিড় বলতে আরও অনেক ভিড় ছিল। আমরা এসেছি তোমার ওই 12টার সময়, এখন প্রায় 1:30টার মতো বাজে, আর উনি না অনেকক্ষণ টাইম নিয়ে দেখে। তো এই যে হয়ে গেছে, আর আমি সবার লাস্ট পেশেন্ট ছিলাম, আসলে দেরি করে এসেছি। তো চলো, ডাক্তার দেখানো তো হয়ে গেছে, আর আজ ডক্টর বেশ ভালোভাবে আমার চেক আপও করেছে, রিপোর্টও দেখেছে। আর রিপোর্ট দেখে কি বললো, বেবির হার্টবিট কত, সবটাই তোমাদের বাড়িতে গিয়ে অবশ্যই বলবো। আর বলো তো কি, ডাক্তার না অপারেশনের ডেটটাও বলে দিয়েছে, সামনে এই বুধবারে অপারেশন। তো কার কি অপারেশন কি বৃত্তান্ত অবশ্যই তোমাদের বাড়িতে গিয়ে জানাবো। আর ওষুধও নিয়ে নিয়েছি এই পাশের দোকানটা থেকে, তো এখন বাড়ি যাওয়ার বাড়ি যাবো, মানে বিশাল গরম বাইরে, দাঁড়িয়ে থাকা যাচ্ছে না এত গরম। তো চলো বাড়ি যাওয়া যাক। টেনশনের মধ্যে তো অবশ্যই আছি, ভালো খবরও আছে খারাপ খবরও আছে, তো ভালো খারাপ নিয়ে সবটাই চলতে হবে। তো এখন চলে এসেছি কেকের দোকানে, প্রেস্টি নেব, আর আমি ব্ল্যাক ফরেস্টটা খুব ভালো খাই। তো চলো কেকটা নিয়ে নিই, দেন বাড়িতে যাই গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে,
সবটাই তোমাদেরকে জানাবো, তো চলো দেখতে থাকো। তো পরের দিন সকালে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমার। তো প্রায় এক মাস পর ডক্টরের চেক আপে গেলাম, রিপোর্টও দেখিয়েছি। আগে একদিন আমি একটা ভিডিও দিয়েছিলাম অ্যানোমালি টেস্টের সম্পর্কে, তো ডক্টর তো ছিল না, তো একটা টেনশনের মধ্যে তো ছিলামই যে যতক্ষণ ডক্টর না বলবে মানে মানতে পারছিলাম না যে সব কিছু ঠিকঠাক আছে কি না। তো অ্যানোমালি টেস্টে সব কিছু নর্মাল আছে, মানে কোনো রকম প্রবলেম নেই, মানে শুনে মনটা এত হালকা হয়েছে কেননা এমনি বিভিন্ন রকমের টেনশনের মধ্যে আছি। তো খুবই খুশি হয়েছি, তোমাদেরও জানাচ্ছি যে রিপোর্ট সব কিছু ওকে আছে, কোনো রকম প্রবলেম নেই, কিছু অসুবিধা নেই। তো অ্যানোমালি টেস্টের সম্পর্কে আমি অবশ্যই তোমাদের পরে কোনো একটা ভিডিও আমি ডিটেলসে দেবো। এই অ্যানোমালি টেস্টের সম্পর্কে মানে এই একটা ব্লগে বলা একদমই অসম্ভব, পুরো ঠিকঠাকভাবে ডিটেলস আমি বলবো যে কেন অ্যানোমালি টেস্ট আর কি করানো হয়, কি বৃত্তান্ত সব কিছুই। তো প্লিজ কেউ রাগ করো না, তোমরা অনেকে জানতে চেয়েছো দিদিভাই এটা মানে সম্পর্কে বলতে, তো পরে অবশ্যই তোমাদেরকে জানাবো। তো যে বিষয়ে আমরা সবাই টেনশনে ছিলাম, তোমরা তো সবাই জানো যে মায়ের শরীরটা ভালো নেই, মায়ের টিউমার হয়েছে, তো মাও এই ডক্টরই দেখাচ্ছে, আর মায়ের রিপোর্টও নিয়ে গেছিলাম। তো মায়ের অপারেশনের ডেটটাও দিয়ে দিয়েছে ডক্টর, আমরাই বলেছি যে খুব তাড়াতাড়ি সবটা আর কি করতে। আর মাও না খুব টেনশনে ছিল যে আমার এই অবস্থা, আমি কী করে সবটা আর কি সামলাবো, যত তাড়াতাড়ি আর কি হোক হয়ে যাক অপারেশনটা। তো ডক্টর এই বুধবারে ডেট দিয়ে দিয়েছে, মানে খুবই তাড়াতাড়ি দিয়েছে, অসংখ্য ধন্যবাদ ডক্টরকে। তো তোমাদেরও জানালাম যে মায়ের অপারেশনটা বুধবারেই হবে। একটু টেনশন মানে ফ্রি তো হয়েছি যে জিনিসটা আর কি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, ঠিক হয়ে যাবে সবটা, মাও ঠিক হয়ে যাবে, বাট একটু টেনশনেও আছি। অপারেশন তো মানে শুনলে আর কি কেমন একটা লাগে, মানে আমি বুঝতে পারছি ব্যাপারটা, কেননা আমার সাথেও হতে চলেছে কিছুদিন পর, তো ওই কারণে আমি একটু টেনশনে আছি। আর তোমরাও প্রে করো জানি মাও আমার সুস্থ হয়ে যাক, সবটা আর কি ভালোভাবে হয়ে যাক, আর আমিও জানি ভালোভাবে সামলাতে পারি। তো চলো এইটুকুই। আর বেবির হার্টবিট হচ্ছে 153-154 এরকম, তো মানে কীরকম একটা সিচুয়েশান দেখো, মানে খুবই মানে ভালোও লাগছে, এত ভালো ভালো জিনিস হচ্ছে, তার মাঝে আবার মায়ের শরীরটা খারাপ, মানে ভালো হচ্ছে আবার খারাপও হচ্ছে, মানে ভালোও লাগছে না। তো যাই হোক, এই ভালো খারাপ নিয়েই চলতে হবে। তো চলো আজকের ব্লগ এখানে শেষ করছি। কেমন কি লাগলো অবশ্যই আমাকে জানিও কমেন্ট বক্সে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। যারা চ্যানেলে নতুন এসছো অবশ্যই চ্যানেলটিকে ভিজিট করো, আরও নতুন নতুন ভিডিও তোমরা পাবে। আর যারা ফেসবুক থেকে দেখছো অসংখ্য ধন্যবাদ, পেজটিকে ফলো করো, অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করে দিও একটা। তো সবাই প্রে করো তোমাদের পাখি দিদি ভাইয়ের জন্যে, জানি সবটা ভালো হয়ে যায়, মাও জানি ঠিক হয়ে যায়। তো চলো আজকের মতো এখানেই টাটা করছি, টাটা।